বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির আলোচিত তারকা দম্পতি অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট গত বছরের এপ্রিল মাসে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন এই জুটি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে পাকাপোক্ত করে নিয়েছেন রণবীর আলিয়া। ইতোমধ্যেই তাদের কোল জুড়ে একটি কন্যা সন্তান এসেছে। সংসার জীবনে জড়ালেও এখনও ইন্ডাস্ট্রিতে সমানতালে কাজ করছেন এ তারকা জুটি। এদিকে অভিনেতা রণবীর বর্তমানে নিজের ক্যারিয়ার নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন। পর্দায় অভিনয়ের জন্য নিজেকে ভেঙে গড়তে হয় অভিনেতাদের, চরিত্রের প্রয়োজনে চেহারায় পরিবর্তন আনতে হয় বারবার। সম্প্রতি এনিমেল সিনেমার কাজ করায় চেহারায় পরিবর্তন আনতে হচ্ছে রণবীর কাপুরকে। এর আগে তু ঝুঠি ম্যা মক্কার শিরোনামের সিনেমায় ক্লিন ফেসে ঘরোয়া লুকে দেখা গিয়েছিল রণবীরকে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, অ্যানিমালস শিরোনামের সিনেমায় একদমই ভিন্নভাবে দেখা যাবে রণবীরকে। মাথায় বড় বড় চুল, মুখ ভর্তি গোফ দাড়ি, এভাবেই নিজেকে প্রস্তুত করে নিয়েছেন এ বলি তারকা। আর শুটিংয়ের সেট থেকে সেই দৃশ্যেরই একটি ভিডিও ফাঁস হয়েছে, সেখানেই নতুন রূপে দেখা গেছে রণবীরকে। এর আগে এই সিনেমার সেট থেকেই ফাঁস হওয়া এক ভিডিওতে ক্লিন ফেসে দেখা গিয়েছিল রণবীরকে। সেটি ছিল হাসপাতালের দৃশ্য, হাসপাতালের পোশাকে ছিলেন তিনি। তবে রোগীর ভূমিকায় ছিলেন কিনা সেটা স্পষ্ট নয়। তখন ফাঁস হওয়া ওই দৃশ্যে নায়ককে শুটিং শেষ করে বের হয়ে আসতে দেখা গিয়েছিল। এদিকে রণবীরের নতুন সিনেমার সেট থেকে ভিডিও ফাঁসের ঘটনায় নানা চর্চা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। সিনেমা মুক্তি তো দূরের কথা, শুটিং সম্পন্ন হওয়ার আগেই সেট থেকে ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় ব্যবসা নিয়েও ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।